আসসালামু আলাইকুম फ्रेंड्स, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য হালাল প্রেম গল্পের ৪৯ নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাই গল্পের শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখার পর কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা ফারুকস ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সবসময় বাছাই করা সব গল্পগুলো পড়ার জন্য অবশ্যই ফারুকস ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফারুকস ডায়েরির সাথে আছেন তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করব সামনের দিনগুলোতেও সবসময় আমার সাথেই থাকবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। লোকটা একটা টুকটুকির জন্য কতটা পাগল হলে এমন সব পাগলামো করতে পারে ভাবতে আনন্দের ঢেউ বইয়ে যাচ্ছে সাদিয়ার মনে। চোখে ভাসছে সুখের অশ্রু। বেশ কিছুক্ষণ যাবৎ হাতে নিয়ে শুধু দেখেই যাচ্ছে। কোমল পায়ের তোলতলে নরম জুতো টুকটুকি কাছে থাকলে এখনই পরিয়ে দিত তার বাবার দেয়া উপহার। ঘণ্টাখানেকের পর সাদিয়ার জোবানের কাছে কল করলে সাথে সাথে রিসিভড হলো। জোবান আগেই সালাম দিয়েছে। সাদিয়া তার মিষ্টি ফল প্রয়োগ করে বলল, ওয়ালাইকুম আসসালাম বেবি, শু কেন কিনেছ? জোবান বলল, তোমার জন্য না তো টুকটুকির জন্য। সাদিয়া বলল, এতটা অবস্থ আমি না যে কোনটা আমার আর কোনটা বাচ্চার সেটা বুঝবো না। জোবান তার কথায় মৃদু হেসে বলল, সুইটহার্ট তুমি আরও বড় কেন হলে না? তোমার গ্র্যাজুয়েশন কেন আরও আগে কমপ্লিট হলো না? আকর্ষণীয় একটা পরিচয় পেতে আমাকে আরও কতগুলো বছর অপেক্ষা করতে হবে? সাদিয়া বলল, মনে যেহেতু এত স্বাদ ছিল পাঠালে কেন আমাকে? এখানে না পাঠিয়ে নিয়ে যেতে নিজের কাছে। জোবান বলল, আমার আগে তোমার প্রিয়জন পরিজন, তোমার বাবা মা, ওনাদের স্বাদ পূরণ না করে আমার স্বাদ পূরণে বাধ্য করব? এতটা স্বার্থপর তো নই আমি। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, আর ভালোর জন্য করেন বলি তো তোমাকে পেয়েছি আমি। আল্লাহর কাছে তোমার বরের জন্য দোয়া করো যেন আরও বেশি ধৈর্য দান করেন আমাকে। মিষ্টি আমার প্রিয়, আমি মিষ্টি ফলের অপেক্ষায়। সাদিয়া বলল, তো করো অপেক্ষা। জোবান বলল, আমার আবদারটা রাখবে না? সাদিয়া বলল, কিসের আবদার? জোবান বলল, বেবি শো দেখেছ আর কিছু দেখনি? জোবান বলল, তো? সাদিয়া বলল, বলো। সাথে সাথেই বলেছি। জোবান বলল, সিরিয়াসলি? আমি তো শুনতে পাইনি, আমাকে শুনিয়ে বলো। সাদিয়া লজ্জায় চুপ করে রইল। জোবান কয়েক সেকেন্ড অপেক্ষা থেকে তাকে ডাকলো, সুইটহার্ট। সাদিয়া চুপ করে আছে। জোবান বলল, টুকটুকির আম্মু? সাদিয়া বলল, ভালোবাসি টুকটুকির আব্বুকে। সাদিয়া বলল, সরি। সাদিয়ার কথা শুনে জোবান বলল, ভালোবাসি জান। উফ, অবশেষে শব্দটা উচ্চারিত হলো তোমার মুখে। এখনও আমার কানে বাজছে। কারণ কি জানো? শব্দটা ডিরেক্টলি হার্টে পৌঁছে গেছে। আচ্ছা, তুমি এত লজ্জা পাও কেন বলো তো? আমাকে বললে তো হাজার বার বলে ফেলতাম। এমনিতেই লজ্জায় মরছে, তার উপর লজ্জা আরও বাড়িয়ে দিচ্ছে পাজি লোকটা। আরও কিছুক্ষণ কথা বলে মন ভালো হয়ে গেল উভয়ের। প্রিয়জনদের অভাব ও স্মৃতি নিয়ে ভালো কাটছিল দিন। কিছুদিন পর হঠাৎ করেই সাদিয়া জোবানের সাথে কদাচরণ করলো। জোবান একদমই নিশ্চুপ ছিল। কেবল সে বারবার একটা কথাই বলে যাচ্ছিল যেন জোবান তার সাথে কোনো রকমের যোগাযোগ করার চেষ্টা না করে। দিনের পর দিন আত্মত্ব কথা বলা তার একদম ভালো লাগে না। এই সব কিছুতে বিরক্ত হয়ে পড়েছে সে। জোবানকে অসহ্যকর হিসেবে প্রকাশ করলো সে। জোবান ভেবেছিল কোনো কারণে সাদিয়া রেগে আছে। সেই কারণ জানতে সে কয়েকবার একটু শান্তভাবে কথা বলতে চাইল, কিন্তু বারবারই কদাচারের সম্মুখীন হতে হলো। চাচু চাচিমার মাধ্যমে যেন তাকে অশান্তি না দেয় সেই অনুরোধ করলো সাদিয়া। জোবানকে এটা ভাবতে বাধ্য করেছে যে সে জোবানকে বলে থাকতে পারলেও শান্তি পায়। কি এমন অপরাধ করলো সেটাই বুঝল না জোবান। চেষ্টা করেও পারল না কারণটা তার কাছে জানতে। সেদিনের পর থেকে জোবান সম্পূর্ণ অন্যরকম হয়ে গেছে। শত ব্যস্ততার মাঝেও যার জন্য সময় খুঁজে বের করে নিত সেই আজ প্রকাশ করে তার প্রতি বিরক্ত। নিজের মন ভালো না থাকলেও যার মনটা রাখতো ভালো সেই আজ তার মনে অপ্রত্যাশিত আঘাত দিল। নাইবার রাখলো যোগাযোগ, তবু সে ভালো থাকুক তার কথা মতো জানায়নি কাউকে জোবান। নিজেদের ব্যাপার বাইরে না জানানোই ভালো। হয়তো একদিন নিজেরাই শুধরে নেবে, তাদের ভুলগুলো জেলে দিবে সুখের আলো। সেদিনের অপেক্ষায় ৪.৫ বছর পেরিয়ে গেল। আজ সাদিয়া মাতৃভূমিতে ফিরেছে চাচুর পরিবারের সাথে। সাদিয়ার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে আরও ২০ দিন আগে। চাচুরা আসবে, তাই আরও ২০ দিন ইংল্যান্ডে কাটিয়ে आज तारा बांग्लादेशे एयरपोर्टे एसे देखा पेल बाबार साथे। खुशिते सादिया बाबाके जड़िये धरे कान्ना करे दियेछे। साथे एसेछे जोबान। परक्षणे जोबानेर मुखेर दिके ताकातेई भेतरटा केंपे उठलो। चेहरार अनेकटा परिवर्तन लक्षणीय। खोचा खोचा दाड़ी रेखे दियेछे। जदिओ चाचू चाचीमार साथे हासि मुखेई कथा बोलछे किन्तु आगेर मतो उत्फुल्लता बेशी नेई चेहराय। केमन जेन विषण्णतार छाप पड़े गेछे। एर जोन्नो कि केवल सादिया दायी? निजेर दिके प्रश्न छुड़े व्यतीत हये उठलो सादिया। जोबान तार दिके एगिये एसे से सालाम दिल, अस्सलामु आलैकुम। सादिया बोलो, वालेकुम अस्सलाम, केमन आছো? जोबान बोलो, আলহামদুলিল্লাহ। তুমি? সাদিয়া বলো, আলহামদুলিল্লাহ। এতটুকু কথার মধ্যে একেবারের জন্য তার চেহারার তাকায়নি জোবান। কেমন যেন অপেক্ষা করে লাগেজগুলো নিয়ে গাড়িতে তুললো চুপচাপ। আজ তুমি সম্বোধনে কোনো দাগ কাটেনি জোবানের মনে। জানে সে কষ্ট পেয়েছে, কষ্ট দিয়েছে, তাই বলে কি তার মুখের দিকে তাকিয়েও কথা বলা যাবে না? সেই অভিমানে সাদিয়াও আর কিছুই বলল না। গাড়িতে বসে পড়ল সে। সোয়াদকে কোলে নিয়ে সাখাওয়াত বদরুদ্দোজা জোবানের সাথে সামনে বসলেন। পিছনে দুইজনের সিটে তারা বাকি চারজন বসলো। সারাটা পথ অতিক্রম করতে করতে সে বারবার আয়নায় তাকিয়ে দেখছে জোবানকে, আর পরিমাপ করার চেষ্টা করছে জোবান কতটা উঁচু পাহাড় বানিয়েছে অভিমানের। সাদিয়া সে চূড়ান্ত উঠতে পারবে তো? তারা মা প্রথমে এলো সাদিয়াদের বাড়িতে। সেখানে দেখা উচিত করে চাচু চাচিমা বেরিয়ে গেলেন জোবানের সাথে নিজেদের বাড়ির উদ্দেশ্যে। কিন্তু বেশিক্ষণ দেরি করলেন না, আবার অতি শীঘ্রই আসবেন বলে। সাদিয়া অসুযোগ পেল না জোবানের সাথে একটু কথা বলার। তবে লক্ষ্য করলো জোবান তার বাবা মাকে পূর্বে আঙ্কেল আন্টি সম্বোধন করলো, এখন বাবা মা বলেই ডাকে। তারা চলে গেলে বাবা মা ও চাচির সাথে কথা বলে কাটলো কিছুটা সময়। মেয়েকে কাছে পেয়ে শারমিনের মনটা আজ বেশ ফুরফুরে। একা একা এত সব আয়োজন করেই যাচ্ছিলেন সকাল থেকে। মাঝে মাঝে চাচি এসে সহযোগিতা করে গেছেন। অতঃপর সাদিয়া মায়ের হাতে খেয়ে বহুদিন পর তৃপ্ত হলো। পরক্ষণে চাচিদের ফ্ল্যাটে চলে গেল ফারিয়ার সাথে দেখা করতে। তার 3 বছর বয়সী এক ছেলে আছে আর নবজাতক মেয়ে। ছেলের ছবি দেখিয়েছিল ইংল্যান্ড থাকাকালীন। 8 দিন আগে জন্ম নেওয়া মেয়েকে দেখলো আজ সে। তাদের যত্নাদির দায়িত্ব নিজে নিতে চাচি এখানে রেখে দিয়েছেন। সাদিয়া নবজাতককে কোলে নিয়ে সবার প্রথমে মনে করলো জোবানের কাঙ্ক্ষিত সেই টুকটুকির কথা। অতঃপর আপুর সাথে কিছুক্ষণ গল্প করে ফ্ল্যাটে চলে এলো। কালামণি আজ খালুজি এসে দেখা করতে। গত বছর সুষনা আপু তার হাজব্যান্ডের কাছে চলে গেছে। ফুটফুটে একটা বাচ্চাও আছে তার 6 মাসের। ইংল্যান্ড থাকাকালীন সবার সাথে দীর্ঘ সময় পরপর যোগাযোগ করা হয়েছে, কেবল জোবান ব্যতীত। সাফানা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইংলিশে অনার্স করছে। এক্সাম চলছে বিদায় এখনও দেখা পেল না সাদিয়া। সন্ধ্যায় সাফানা বাসা ফিরে সাদিয়াকে জড়িয়ে ধরে চিৎকার করে উঠলো, আপু! সাদিয়া তাকে চেপে ধরে কপালে চুমু দিয়ে বলল, কেমন আছিস? সাফানা বলল, আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি এখন। আমার তো আজ এক্সাম দিতে যেতে ইচ্ছে করছিল না তুমি আসবে বলে। লিখছিলাম আর বলছিলাম সময় তাড়াতাড়ি কেটে যা, এক্সাম দ্রুত শেষ হয়ে যা। সাদিয়া বলল, ইস, অবশেষে কাটলো সময়। কেমন হয়েছে এক্সাম? সাফানা বলল, আলহামদুলিল্লাহ। সাদিয়া বলল, কতটা পরিবর্তন হয়ে গেছে আমার সাফুটা, এখন সুন্দরী সুন্দরী লাগে। সাফানা কিলকিলিয়ে হেসে বলল, তুমিও তো মোটো হয়ে গেছো। সাদিয়া বলল, যা গিয়ে ফ্রেশ হও। সাদিয়া নিজের পূর্বের সিম অ্যাক্টিভ করে পরিচিত সেই বারান্দায় এসে জোবানের নম্বরে ডায়াল করলো, কিন্তু ফোনটা বন্ধ। মনটা খারাপ হয়ে গেল তার। সে কি নতুন সিম কিনে নিয়েছে তাহলে? হতাশা নিঃশ্বাস ফেলে তাকিয়ে রইল বাইরের অন্ধকার ভুবনে। এতগুলো বছর পর স্বজনদের দেখে আজ মনে প্রশান্তির বায়ু প্রবাহিত হলেও একটা দিক অপূর্ণতা ঢেকে আছে। একটা মানুষ কঠিনতর পরিস্থিতিতে না পড়লে সহজে পরিবর্তন হয় না, সেই মানুষটাও পরিবর্তন হয়ে গেছে, তাও আবার তারই কারণে। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকু ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন। আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করব সামনের দিনগুলোতেও সবসময় আমার সাথেই থাকবেন আর ভালো থাকবেন সবসময় ফারুক স্টাডির সাথেই। সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।